বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। এইটাই চলছে মেকআপ রুমে, মানে বিবান্দা একদম অন্য লুকে একদম কৃষ্ণকরিতে এন্ট্রি তো হয়ে গেছে বেশ অনেকদিন হলো, তার শিবাকে নিয়ে বসে আছে। এবং শিবাকে যে কারণে এন্ট্রি হয়েছিল শিবার, এখন তো সে ভুল পাল্টেছে, কি করবে শিবাকে? অ্যাকচুয়ালি আমি এনেছিলাম আমার কাজ করার জন্য, এখন আমার উপরই বাট পাই হচ্ছে, সেটাই তো দেখছি কন্ট্রোলই করতে পারছে, আমাকেই চমকাচ্ছে। তাহলে এবার এবার কি করো, করণীয় কি ভাবছো? আর কি আর নতুন গল্প যে এরকম আমাদের প্রডিউসার রাইটার সুরাত দাস এরকম ভাবে লিখবে বুঝতে পারছি আমি, কারণ আমি লিখে হচ্ছে বেশি, কারণ এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটে গেছে, যে লিখে যদি ভুলে যাওয়া এবং রুটিনের ঝুঁকিলেন রেন্ট্রি সবকিছু মিলিয়ে একটা আমাদের ট্র্যাকটাও আছে, আমাদের ট্র্যাকটা অন্যভাবে চলছে একটুখানি। এবং আগামী দিনে আশা করি দেখা যাক, হয়তো আমি ধরা পড়বো বা ধরা পড়বো না, বা তুমি ভালোও হয়ে যেতে পারো, সেটাও হতে পারে, ভালো হয়ে যেতে পারে, সেটাও হতে পারে, ভুল লেগেছে বলে হয়তো ভালো হয়ে যেতে পারে, তাই এখন কিছু বলা যাচ্ছে না। বাট এটাকে তো আমি শায়েস্তা করি, আমি এসছি আমার নুনকে আমার উপরে বাট পারি। আচ্ছা, এটা তো গেল পর্দার এবারের কথা, এবার পর্দার বাইরের কথা বলো। ম্যাক্সিমাম সিন তোমার সাথে ওর থাকে, তো কিরকম কি, তুই তো মানে এখানে নতুন সদস্য, হ্যাঁ, তো সবথেকে বেশি মজাটা কে? নতুন নেই, দুদিনেই মানে একেবারে সবার সাথে যেন এক বছরের সম্পর্ক এরকম সম্পর্ক হয়ে গেছে এখানে, একদমই তাই। মানে ও খুবই ভালো ছিল, মানে আমার খুব একটা কারোর সঙ্গে চিল করে না প্রথমে, বিকজ আমি একটু স্ট্রেট কাট কথা বলা ছিলেন, এবং আমার ওরকম ছিলই পছন্দ যে শুয়ে থাকতে, ওকে আমার দেখে প্রথম থেকেই মনে হচ্ছে খুব ভালো ছিল, জেনিউইন ছিল। তো প্রথম দিন থেকে ওর সঙ্গে আমার এত ভালো বন্ডিং, সেই জন্য আমি ওই জন্য ওরকম আমি দাড়ি বাড়াচ্ছি, যেরকম গুরু বলছে যা যা গুরু বলছে এখন কৃষ্ণকলিতে শিষ্যর মতো তাই তাই করছি। বিবান্দার সঙ্গে তো বন্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, বাকিদের সঙ্গে বন্ডিং কি রকম? সবার সাথে খুব ভালো, এখানে আমার বয়সী দুটো বন্ধুও পেয়েছি, কৃষ্ণা মুন্নি, তো মানে যখন যা আছে সবাই এখানে, মানে বলতে গেলে সবারই বলতে গেলে এখানে সমবয়সী মতো, নিখিল দা মানে নিখিল, নিখিল দা, নিখিল দা বাবাকে দাদা বলছে কি বলবে বাবা, মানে মেনে নিতে পারিস না এখন। আর বিবান্দা জেঠু, মানে এইটাকে তুমি কিভাবে মানে কি করে করো? অফ ক্যামেরা কি করে টাইম পাস করো তোমরা সবাই একসাথে? মানে কৃষ্ণকলি অনেক দিনের ধারাবাহিক এবং আমরা আসি দেখি কতটা মজা করে, তোমাদের মেকআপ রুমে খুব কম আসা হয়েছে, সেই কারণে জিজ্ঞেস করছি কিরকম মানে মেকআপ রুমে সাজানো গোছানো ফিটফাট কিরকম করো আর কি টাইম? আমাদের কৃষ্ণকলি সিরিয়ালটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা সিনিয়র যারা রয়েছি তারা পার্ট করছি, এবং তারপরে একটা সময় পরে লিভ হওয়ার বাচ্চারা আসে, প্রথম 2 বছর, এখন 3 বছর হয়ে গেছে সিরিয়ালটা, প্রথম 2 বছর আমরা যা এনজয় করেছি মানে ভাবা যায় না, জাস্ট মানে আমাদের ফুল গ্রুপ, আমি জিতু শ্যামা বাবা মাছি সম্পর্দা নিপুতি মানে কৌশিকদা প্রিয়াঙ্কা পাপিয়া যে রোল করে বিজলি সবাই মিলে, এবং সবচেয়ে বড় ব্যাপার আমাদের প্রডিউসার সুরাত দাস, তিনি হচ্ছে আমাদের প্রপার ক্যাপ্টেন, মানে দাদা উনি প্রডিউসার নয় অ্যাকচুয়ালি, আমাদের দাদা, আমার দাদা বন্ধু, উনি যেভাবে আমাদের সবসময় এনকারেজ করে এসছে, উনি সিরিয়ালটার মধ্যে প্রথম থেকে একটা পজিটিভ ফিলিংস ছিলই ফর হিম অ্যাকচুয়ালি, সেখান থেকে কখনো একটা মুভমেন্টের জন্য আমাদের মনে হয়নি যে বাড়িতে বেশিক্ষণ থাকি, সবসময় মনে হচ্ছে যে আমরা শুটিং এ যাই, কারণ আমাদের স্টুডিওতে সময়টা কাটে, আমাদের এমনও হয়েছে যে আমরা শুটিং শেষ হয়ে গেলে বাড়ি যাচ্ছি আড্ডা মেরে যাচ্ছি, বা শুটিং হওয়ার অনেক আগে চলে এসেছি আড্ডা মারছি, মানে একটা পিকনিক সবসময় লেগে থাকে। তো লাস্ট 1 ইয়ারে যখন বাচ্চারা ঢুকে তখন বাচ্চা দেখেছি অটোমেটিক্যালি একটা সিনিয়র আমরা প্রত্যেকেই এখানে, তো সেখানে একটা জায়গা রাখতেই হয়। তাও আমি এখানে মানে 2-3 দিন হয়েছে, বেশি দিনও হয় না, 2-3 দিন বলতে গেলে মানে খুবই নতুন আমি, তাও আমি এখানে বুঝেছি দুটো জিনিস এখানে খুব বেশি হয়, একটা হলো লেগ পুলিং,
আর একটা হলো খাওয়া দাওয়া, যেটা খুব পরিমাণে যেটার পিছনে সবার মানে সেটার পুরোই বস একজন, সেটা হলো বিমান না বিমান দা আছে ঠিক আছে, কিন্তু এটা কৌশিকদা ছাড়া কখনোই সম্ভব। হ্যাঁ খাওয়া দাওয়া থেকে কৌশিকান দেন পুরো বা মানে তুমি বলিতে বলিতে কোন হোটেলে কি খাওয়া যায় সব জানে, সবগুলো মেনু কার্ড বলে দেবে কোথায় সন্ধ্যে হলে বিমান খাওয়া খাবি নরম সরম ভালো ছেলে এবং ও ব্যক্তিগত ভাবে তাই, মানে শিবা মানে কি কি মনে করছো বিমান দা কি বলবে এটা নিয়ে? সংযুক্ত আমার তুই বল তোর এক্সপিরিয়েন্সটা, এতদিন খুব ভালো ছেলে শঙ্কর হিসাবে আমরা তোকে দেখেছি, ডাক্তার ফাক্তার এখন গুন্ডা। হ্যাঁ তো এটা আমার কাছে একটা নতুন চ্যালেঞ্জ, প্রথমে সত্যি প্রচুর বকা খেয়েছি, একটু প্রবলেম মতো ডায়লগ নিয়ে যে কিভাবে বলবো, বাট চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এবং মানে আমি এখন এখন দর্শকও নিয়েছে যে হ্যাঁ ভালো হয়েছে, দর্শকও বলছে, তো আমি এখন খুব খুশি যে এটা আমার ধরনের ক্যারেক্টার, তো বিভিন্ন রকম ক্যারেক্টার করতে আমার সত্যি খুব ভালো। এন্ড সিরিয়াসলি আমি ওকে বলবো খুব লাকি যে ও একটা ওরকম চরিত্র করার পরে একদম অপোজিট ক্যারেক্টার, অপোজিট এবং এই ক্যারেক্টার প্রচুর শেপস হয়েছে। এবং এই সিরিয়ালটাকে প্রথম দিন যখন জয়েন করেছি তখনই বলেছিলাম এই সিরিয়াল তুই যে ঢুকলি, একে তো সিরিয়াল খুব পপুলার সিরিয়াল, তোর ফেস ভ্যালু আরও বাড়বে এবং তার থেকে বড় কথা তুই অনেক কিছু ভার্সেটাইল কীভাবে অনেক কিছু করা যায় রোল, বিকজ এরকম রোল তুই কখন তোর করিস না, এটা করতে করতে তোর মধ্যে অনেক চেঞ্জেস আসবে যেটা দরকার একটা অ্যাক্টরের মধ্যে, প্রত্যেকটা অ্যাক্টর এমন অনেক খিদে থাকে তো নতুন নতুন রোল করা, ওর জন্য এটা আমি বলবো লাকি যে এরকম একটা রোল করতে পেরেছি। কারণ মানে ফার্স্ট অফ অল ওর মধ্যে নেগেটিভ মানে ওর লুক সব কিছু নেগেটিভ হয় প্রথম, বাট ও গুন্ডা কিন্তু ওর মনটা গুন্ডাদের মতো নয়, ও কোথাও গিয়ে ইমোশন আছে ওর যেটা ও কোনোদিন পায়নি, হয়তো মা বাবার ভালোবাসা এগুলো পায়নি, সেখানে কি ও হঠাৎ করে নতুন জায়গায় এসছে সেখানে এসে মা বাবার ভালোবাসা পায়, তো এখানে সত্যি অনেক রকম শেডস আছে। বেসিক্যালি একটা হিরো হিসেবেই এখানে এখানে মানে দেখানো হচ্ছে, নিউ জেনারেশনের একটা হিরো হিসেবেই ওকে দেখানো হচ্ছে। হ্যাঁ মানে তিন বছরের মধ্যে এটা যে এই বছরে যে ওদের দেখানো হচ্ছে তাতে ওদের কিন্তু মানে যথাযথ একেবারে ওদের ক্যারেক্টারটাকে গুরুত্ব দেওয়াই হচ্ছে একদম, বিশেষ করে ওরটা তো এই মুহূর্তে সবচেয়ে একেবারে একেবারে একেবারে। দর্শকদের কি বলবো, দর্শকদের একটাই কথা বলবো, তিন বছর ধরে ভালোবেসে এসেছে এবং হাজার এপিসোড আমরা ক্রস করে গেছি, আগামী দিনেও আমরা এই সিরিজটা চালিয়ে যাবো এভাবে যেভাবে এতদিন চালিয়ে এসেছি, আপনাদের দায়িত্ব একই থাকবে যে সিরিজটা দেখা এবং সবাই বলছে দেখছি কৃষ্ণবলি বন্ধ হয়ে যাবে, কৃষ্ণবলি বন্ধ হয়ে যাবে, বাট না আমি বলছি কৃষ্ণবলি বন্ধ হচ্ছে না, কৃষ্ণবলি চলবে এবং আপনাদের জন্যই চলবে, শুধুমাত্র আপনারা দেখলে টিআরপি থাকবে তখনই চলবে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।